নমস্কার বন্ধু আজকে আপনাদেরকে এমন একটা বিজনেস এর ব্যাপারে বলবো যেটা আগেও হয়তো তোমাদের বৌদি বলেছে এই বিজনেসের ব্যাপারটা আজকে আবারও বলবো আমি একই জায়গায় একই শুধু বলার মানে ভাবটা আলাদা নিয়ে তো আমি তো জানো তোমরা যে আমি মশলার এরকম মশলার ব্যবসা করি আর এখন একটা নতুন প্রোডাক্ট তোমাদের সামনে নিয়ে এসছি এই যে এটা এটা এখন খুব চলছে কিন্তু আমার ভাঙা বাড়ি দেখে কিন্তু তোমরা কিছু মনে করো না আমার এখন বাড়ি করতে পারিনি কিন্তু ব্যবসাটা অনেক বড় লেভেলে করার চেষ্টা করছি এখন শুরু শুরু করেছিলাম এরকম গোটা মাতলা দিয়ে এখন উপরবেলা কি পায় লাখ লাখ টাকার বিজনেস কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে আপনারা চাইলেও কিন্তু একদম অল্প পুঁজিতে ওই রকম বিজনেস করতে চাইছ করতে পারবেন কিন্তু আজকে যে ভিডিওটা বলবো এটা এটা নিয়ে এটা হয়তো আগের ভিডিও যারা দেখেছো তারা এটা জানো এটা হচ্ছে সিন্ধু লবণ বা পিঙ্ক সল্ট সল্ট তো অনেক রকম আছে রক সল্ট পিঙ্ক সল্ট বম্বু সল্ট নর্মাল সল্ট অনেক কিছু আরও হয়তো আছে আমি সবগুলো জানি না এর অনেক গুণ্য আছে এটা আমার বর্তমানে এখন সুগার কোলেস্টরল এটা অনেক হাই তো ওনার কাছে আশীর্বাদ করে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে হয়তো হবেও না কিন্তু তোমাদের ভালোবাসাতেই যদি একমাত্র সম্ভব তাছাড়া হবে না তো এটা আমি মার্কেটে একটা ছোট কথা বলি হয়তো বৌদি তোমাদেরকে বলেছে আমার ঘরে খাবার জন্য আমি একবার এক কিলো আলমন্ড নিয়ে এসেছিলাম তো সেই আলমন্ডটা তোমার বৌদি এরকম ছোট ছোট দশ তো ওই প্যাকেটগুলো মার্কেটে বিক্রি করতে লাগি বিক্রি করতে লাগার পরে প্রথম দিনে এক কেজি ইয়েতে কিছু বানানো হয়েছিল মানে দশ টাকা বিক্রি তারপর মিনিমাম দশ বস্তা অফ সিজেন আর সিজেনে কুড়ি বস্তা করে মাল নি এতটাই সেল হয় তো আগের ভিডিও গুলো যারা দেখেছো তারা জানবে আর যদি না দেখে থাকো তো ডিসক্রিপশনে আই বাটনে সব জায়গাতেই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখতে পারো আর ঠিক সেম ঘটনা এটাও ঘটেছে আমি এই আমার সুগার আজকে এক দেড় বছর হয়ে গেল হয়ে গেছে আমি এই লবণটা অনেক দিন থেকেই খাই সাধারণত আমি এরকমই নিয়ে আসি কিন্তু তোমার বৌদি বাচ্চা বাচ্চা হয়েছে আমার ছেলে হয়েছে ঋষি অনেক হয়তো জানো অনেক হয়তো জানো না তোমার আশীর্বাদ করো যারা জানো যারা জানো না তারাও করবে তো এই লবণটা বৌদি তোমাদের বৌদিতে এরকম গুঁড়ো পাউডার বানাতে পারে না এরকম শিল দিয়ে গুঁড়ো করে পাউডার বানায় তো পাচ্ছে না তো তার জন্য আমি মার্কেটে একটা প্যাকেট কিনে নিয়েছিলাম আর এটা ষাট থেকে সত্তর টাকা কেজি মানে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি কিনতে যায় এটা কিন্তু খুব রেট আপ ডাউন হয় তো কিনে আসার পর আমি দেখি যে ওই মালটা এক দেড়শো টাকা কিলো আমি কিনে নিয়ে এসেছিলাম শুধু এরকম পাউডারের জন্য এতটা দাম বেশি শুধু পাউডারের জন্য তখনই আমার মাথায় কিন্তু মানে বিজনেস করি তো বিজনেসে যেখানে প্রফিট দেখি সেটাই কিন্তু মাথায় চলে আসে আর সেই আইডিয়াটাই তোমাদেরকে দেবার চেষ্টা করি ভুল ভাল ইনফরমেশন আমি কাউকে দিও না আর কেউ ভুলভাল পথে যাতে না যায় সেটাই চেষ্টা করি কোনো কিছু কাজ শুরু করবার আগে মেশিন নিয়ে শুরু করবেন এটা আমি সবসময় বলি তো ম্যানুয়ালি কিভাবে মানে ব্যবসাটা করা যায় তো কথা হচ্ছে যে তো আমার মাথায় তখনই খেলে গেল যদি ষাট টাকার মালটা মানে একশো টাকা ডবলে বিক্রি হয় তার মধ্যেও ভেজাল চলে আমি ভেজাল কাউকে দেওয়ার জন্য বলবো না অবশ্যই না কারণ এতে এত প্রফিট যে সারাদিনে যদি তুমি 20 কিলো মাল বিষতে পারো এক কিলোতে যদি তোমার মানে একশো টাকা করেও বিক্রি হয় কিলোতে চল্লিশ টাকা করে প্রফিট মানে আটশো টাকা বিশ কিলো মাল বিষলে আর লবণ তো একটা দোকানে হয়তো বিশ কিলো নিয়ে নেবে এতটা বেশি প্রফিট তো এবার হয়তো কোনো কোনো জায়গায় দামটা কম বেশি হতে পারে কিন্তু এমন নয় যে প্রচুর কম বেশি হয়ে যাবে একটু হয়তো কম বেশি হতে পারে প্রফিটের অঙ্কটাও একটু হয়তো কম বেশি হতে পারে কিন্তু এমন নয় যে হাফ হাফ হয়ে হবে না প্রফিট প্রচুর আছে তো এরকম ঢেলা নিয়ে আসার পর সেগুলোকে শিলে এইভাবে আমার সাথে এইভাবে গুঁড়ো করতে হবে আর যদি কাছে অনেক টাকা আছে তো আপনি চাইলে অটোমেটিক মেশিনও কিনতে পারবেন গুঁড়ো করার পর এরকম একশো গ্রাম গ্রামের পাউচ করতে তার জন্য কিছু এরকম একটা মেশিন যার দাম পঁচিশশো থেকে ভালো কোয়ালিটি নেবে অনেকজন হয়তো ভিডিওতে দেখবে যে বলবে আটশো টাকা নশো টাকা কিন্তু আটশো টাকা নশো টাকার মেশিন খবরদার অনলাইন থেকে নেবে না কারণ প্রচুর খারাপ হয় আমার ও এখানে মোটামুটি চার পাঁচটা মেশিন পড়ে আছে খারাপ তো তোমাদের দরকার হয় তো সেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি পারলে তাদেরকে নিয়ে এনে দেবো এটা বাইরে থেকে আমি আনিছি তো সেটার পড়া কথা বলবো তো এরকম মেশিন আর এরকম পাউচ সব আমার কাছে পেয়ে যাবে আমার কাছে না পেলেও কলকাতা বড়বাজারেও পেয়ে যাবে তোমরা আমি এগুলো কলকাতা বড়বাজার আর দিল্লি থেকে দুই জায়গা থেকে আনাই বেশিরভাগ দিল্লি থেকে আনায় না পেলে কলকাতা বড় বাজার থেকে আনাই দশ টাকা দামের কম বেশি হয় দশ টাকাটাই যখন এক কুইন্টাল নেওয়া হয় তখন এক হাজার টাকা হয়ে যায় কারণ অন্যান্য মাল আছে তো সঙ্গে এটাও চলে আসে তো সেই ক্ষেত্রে প্রফিটের অঙ্কটা অনেকটা বেশি দাঁড়িয়ে যায় আর এইগুলো দিয়ে আমি এরকম প্যাকিং করি এই যে আর এগুলো এখন মার্কেটে খুবই মানে খুবই দারুণ চলছে এগুলোর ভিডিও আমি আগে বানিয়ে রেখেছি তোমার চাইলে কীভাবে বানাই তবে দেখতে পারো আর খুবই প্রফিট এটাতেও তো সেম এই জিনিসটাকেও আমি ভেবেছি এই প্যাকিংয়ে ভরবো ভরে মার্কেটে সেল আউট করবো তার জন্য আমি পাউডার বানাচ্ছি জাস্ট এক পিস স্যাম্পেলের জন্য বানাবো মার্কেটে নিয়ে যাবো দেখবো রকম রেসপন্স যদি ভালো রেসপন্স পাই তো আরও মেশিন এইভাবে পাউডার বানিয়ে মার্কেটে সেল করবো ও এইরকম রকম মশলার ব্যবসাটা এরকম ভাবে করতে করতে আজকে আমার গাড়ি গাড়ি মাল বিক্রি হচ্ছে আমি নিজে একটা গাড়ি কিনে ফেলেছি আবার একটা দুটো গাড়ি কিনবার কথা প্ল্যানিং চলছে হয়তো হয়েও যাবে সামনে মাস করে তো এভাবেই উন্নতি হবে খুব ছোটো থেকেই শুরু করেছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম আজকে মোটামুটি কোটি কোটি টাকার কাজ হয় সেরকম তোমরাও চেষ্টা করলে পারবে বা শুধু এই যে মেহনতটা একটু করতে হবে আর এইটা যেটা দেখছো এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো কারণ এটা আমি যখন কনস্ট্রাকশন লাইনে কাজ করতাম তখন টেকনিক্যাল কাজ করতাম তখন এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তো এটা থেকেই আমি রোজগার পাচ্ছি তো এইভাবে তোমরাও চাইলে এইভাবে পাউডার বানিয়ে শুরুয়াত করতে পারো আর এতে ইনভেস্ট কত হবে পঞ্চান্ন টাকা কিলো তো এরকমভাবে একটু কষ্ট করো ব্যবসাটা শুরু করো প্যাকিং করো বেচো আর ইনভেস্ট এমন কিছু বেশি হবে না কারণ খুব জোর একশো কেজি মাল নিলে তোমার পাঁচ থেকে ছ হাজার টাকা ইনভেস্ট হবে আর সেটা যদি বিচতে পারো অনেক টাকা প্রফিট হবে যেরকম বিক্রি হবে সেরকম মাল নেবে বিচবে আর প্রফিট কামো আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট অন্তত পক্ষে করো কারণ এরকম ব্যবসা তোমাদেরকে সবাই দেবে না আমি একটু ঘুরে দিলাম এই পাখিটা তোমাদের বৌদি এবার করবে ঠিক আছে এইভাবে কাজ বৌদিরও কাজটা একটু বাড়িয়ে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ